আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিলি ফ্রায়েড রাইস আজকের রেসিপিটি একটু ভিন্ন নামটাও ভিন্ন তা আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে আমরা বাইরে খুব চড়া দামে এই রেসিপিটি বা এই খাবারটি কিনে খেয়ে থাকি কিন্তু বাসায় যদি এত সহজে এবং এত টেস্টি রেসিপিটি তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু যেমন টাকাটাও বেঁচে দেয় তেমনি খুব স্বাস্থ্যকর হয় বাইরের খাবার সবসময় স্বাস্থ্যকর হয় না তাই বলবো বাসে অবশ্যই ট্রাই করবেন প্রথমে আমি একটা নিয়েছি প্যান প্রায় প্যান নিয়েছি প্রায় প্যানে আমি দিয়ে দিচ্ছি বাটার আমি তেল নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে আর বাটার নিয়েছি প্রায় দেড় টেবিল চামচ বাটারটা আমি গলিয়ে নিচ্ছি নিয়ে আমি প্রথমে ডিম স্ক্রাম্বল করে নেব আমি তিনটা ডিম এখানে নিয়েছি ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে এখন আমি স্ক্রাম্বল করব। খুব ভালো করে করতে হবে একেবারে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমানে তেল আর এক টেবিল চামচ পরিমাণে বাটার বাটারটা অবশ্যই ব্যবহার করতে হবে বাটারটা দিলে এটা টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় একেবারে রেস্টুরেন্ট স্টাইলে যদি খেতে চান সেক্ষেত্রে বাটারটা অবশ্যই ইউজ করতে হবে আর দিয়ে দিচ্ছি রসুন এবং আদা কুচি এখানে আমি নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে রসুন আদা কুচির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে যেহেতু এখানে আমি পেস্টটা ব্যবহার করছি না সেক্ষেত্রে আমি কুচিটা ব্যবহার করার ক্ষেত্রে একটু বাড়িয়ে নিতে হবে নিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার হয়ে গেছে আমি এখানে দিয়েছি ওয়ান ফোর্থ পরিমাণে পেঁয়াজ কুচি অবশ্যই কুচিটা ব্যবহার করবেন অনেকেই কিউব খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা কিউবটা ব্যবহার করতে পারেন নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কাঁচা মরিচ দিচ্ছি আমি আমার স্বাদ মতো আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই হিসাবে নিয়ে নেবেন যেহেতু এখানে চিলি ফ্রায়েড রাইস সেক্ষেত্রে একটু মরিচটা বেশি হলেই ভালো লাগবে ঝালটা একটু বেশি হলেই খেতে ভালো লাগবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আরও এক মিনিটের মতো এক মিনিট পরে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম তারপরে দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম এবং সবশেষে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম অবশ্যই তিন ধরনের ক্যাপসিকাম ব্যবহার করবেন যেহেতু আমি চিলি ফ্রায়েড রাইস বলেছি আর সেই ক্ষেত্রে চিলির পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে অন্য কোনো সবজি এখানে অ্যাড করব না জাস্ট এই ক্যাপসিকাম দিয়ে আমি রান্নাটা করব দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণে আর লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দেবেন যেহেতু সয়া সস দিচ্ছি আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া আমি এখানে ব্যবহার করছি হাফ চামচ পরিমাণে আমি করে দিচ্ছি খুব ভালো করে ভেজে নিচ্ছি সেদ্ধ করে রাখা চাল আমি এখানে চালটা প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ করে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে অর্ধেকটা দিচ্ছি পরবর্তীতে অর্ধেকটা দেবো একসাথে সবটুকু দিতে যাবেন না সেক্ষেত্রে মশলাগুলো খুব ভালোভাবে চালের গায়ে গায়ে লেগে যাবে না দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি বাকি যে চালটা রয়েছে সেটাও আমি দিয়ে দিয়ে দিলাম আমি আবার যে ডিম ডিমটা করে রেখেছিলাম সেই ডিমটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে যদি পারফেক্টলি রেস্টুরেন্টের স্বাদটা পেতে চান আর রেস্টুরেন্টে কিন্তু চিনিটা ব্যবহার করা যায় সেজন্যই টেস্টি অনেক টেস্টি হয় রেস্টুরেন্ট স্টাইলে করাতে খুব ভালোভাবে ভাতটার সাথে সবগুলো মশলা আমি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে চিকেন কিউবও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আমার মনে হয় যে চিকেন কিউবটা ছাড়াই আজকে আমি রান্না করব। আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আমি চিকেন কিউবটা দেইনি আমার আগের ভিডিও আছে সেই ভিডিওতে চিকেন কিউব দেওয়া আছে সেই ভিডিওটা চাইলে আপনারা একটু ঘুরে আসতে পারেন সেটাও একেবারে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের আমি দুটো রেসিপি করেছি সেটা আপনারা দেখে আসতে পারেন তো ভিউয়ার্স তুলা থেকে নামিয়ে নিয়েছি আর চলে আসলাম সার্ভ করতে আমি একটু চিকেনের সাথে চিকেন চিলি চিকেনের সাথে সার্ভ করেছি আমার মনে হয় আপনাদের আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি বা যে কোনো চাইলে চাইনিজ ভেজিটেবল বা চাইনিজ বা চিকেন মাঞ্চুরিয়ান যে কোনো রেসিপির সাথে সার্ভ করতে পারেন এই ফ্রিড রাইসটি আমার মনে হয় আমার আজকের ফ্রিড রাইসটি আপনাদের কাছে খুব ভালো লাগবে অবশ্যই বাসায় তৈরি করবেন একেবারে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চিলি ফ্রায়েড রাইস আজকে এই পর্যন্ত নেক্সট ডে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ